दे आज के हमरा সবাই ইমানের কথা বলি ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আমরা অনেকে বিভিন্ন সময় আলে মোলামাদেরকে আমরা প্রশ্ন করি জিজ্ঞাসা করি যে উজু ভঙ্গের কারণ জিজ্ঞাসা করি যে কি কারণে উজু ভঙ্গ হয় আজকে মানুষেরা জানে উজু ভঙ্গের কারণ জানে কারণ জিজ্ঞাসা করে কিন্তু একজন মানুষ এটা চিন্তা করে না কি কারণে তার মধ্য থেকে ইমান হারিয়ে যায় কি কারণে সে বেঈমান হয়ে যায় ইমান তো অত্যন্ত দুর্লভ একটি শক্তিশালী জিনিস বান্দার হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়েছেন এই ঈমান হারা কিভাবে হয় আজকে দেখেন तमाम দুনিয়ায় মুসলমানদের উপরে অত্যাচার চলছে নির্যাতন চলছে আলেম ওলামাদের উপরে নির্যাতন চলছে এর একটি মাত্র কারণ সেটি হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠিত না হতে পারে আল্লাহর এই জমিনে তাওহীদ একত্ববাদ যেন প্রতিষ্ঠিত না হতে পারে মানুষেরা যেন শির আর কুকুরের মধ্যে যেন হাবুডুবু খেয়ে যায় মানুষেরা যেন শয়তানের যেন অনুসরণ করে আল্লাহর আনুগত্য যেন না করে আল্লাহর রসুলের আনুগত্য যেন না করে আল্লাহর দিনকে যেন মানুষেরা গ্রহণ না করে সেই জন্য সেই আল্লাহর নবীর জামানা থেকে কেমন পর্যন্ত কিছু কিছু আল্লাহ পাকের এই সমস্ত নিকৃষ্ট বান্দারা তারা প্রাণ শুনে চেষ্টা করছে এমন কি তারি ধারাবাহিকতায় আজকে আমাদের দেশে রাষ্ট্র ধর্ম ইসলামকে সংবিধান থেকে বাতিল চলছে এখন এখন সময় যদি আমরা না আমরা যদি এক যদি না হতে পারি আমরা আমাদের মধ্যে বিভেদকে যদি আমরা আমরা যদি দূর না করতে পারি তাহলে পরকালে আমাদেরকে কঠিন যন্ত্রণা কঠিন শাস্তি আমাদেরকে ভোগ করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোন অবস্থাতেই আমাদেরকে माफ করবেন না এমন কি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহগার বান্দা যখন এই সমস্ত বান্দাদেরকে যখন জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে তখন প্রত্যেকটা দলকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই দিন জিজ্ঞাসা করবেন কি কারণে তারা জাহান্নামের মধ্যে এসেছিল তাদের কাছে কি কোনো সতর্ককারী ভিটি প্রদর্শনকারী কি তাদের কাছে আসেনি তারা কি

ফাউজন কোন একটা দলকে যখন জাহান মধ্যে যখন নিক্ষেপ করা হবে তখন জাহান নামের ফেরেস তারা তাদেরকে জিজ্ঞাসা করবে তাদেরকে প্রশ্ন করবে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী সতর্ককারী কে তোমাদের কাছে আগমন করেনি এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে নাজিল করেছিলেন যেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা আল্লাহর দিনকে সঠিকভাবে গ্রহণ করে তারা জানঙ্গ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জানঙ্গ সময় দেয় শ্রম দেয় অর্থ দেয় তারা যেন সব সময় আত্মনিয়োগ করে এমন কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাক যুগে যুগে বিতে প্রদর্শনকারী নবী রাসূলদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহ পাক কে বান্দা বান্দীরা যখন জাহান্নামের মধ্যে যখন যাবে আর সেই দিন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে আলামিয়া ایتিকুম নাজির তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী সতর্ককারী আগমন করেনি সবাই বলি সুবহানাল্লাহ প্রিয় ভাইরা ইমান নিয়ে আমরা যদি দুনিয়া থেকে যদি বিদায় গ্রহণ করতে চাই মুমিন অবস্থায় আমরা যদি আল্লাহর দরবারে যদি হাজির হতে চাই এই দিনের বিষয়গুলো বিধিবিধানগুলো আমাদেরকে মানতে হবে নতুবা কিয়ামতের দিন আমরা যখন আল্লাহর দরবারে যখন উপস্থিত হব তখন ঈমান হারা হয়ে আমরা উপস্থিত হব তখন আমাদের জন্য আর কেউ সুপারিশ করবে না সেই সময়ে যখন আল্লাহ পাকের এই ফেরেশতারা প্রত্যেকটা দলে দলে যখন জিজ্ঞাসা করবে সেই দিন প্রত্যেক দল কি উত্তর দেবে আল্লাহ রাব্বুল আলামিন তারও বর্ণনা এই আয়াতে কারিমার পরের আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সবাই বলুন সুবহানাল্লাহ সেই সময় লোকেরা বলবে ক্বালু বালা কদ জাআনা নাযীর ক্বালু বালা তখন জাহান্নামীরা বলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কদ জাআনা নাযীর আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল সতর্ককারী এসেছিল আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন সময়ে প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে গোত্রের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী রাসূল প্রেরণ করেছেন ফাকাল্লাবুনা মকুন চরণ ভুমেন সাহি লোকরা সেই দিন বলতে থাকবে ফাঁকা যাব কিন্তু আমরা সেগুলোকে মিথ্যা মনে করে চালাগা সেগুলোকে আমরা সঠিক মনে করি নাই মকুন্যা মায়াস চরণ হুমেন সাহি আর আমরা সেদিন বলেছিলাম তো ময়াল্লাহ চালাগা এমন কিছু নাজিল করেননি ইন আনতুম ইল্লাফি সেই দিন আল্লাপের ফেরেস তারা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসেনি তখন তারা বলবে অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু তাদেরকে আমরা গ্রহণ করেনি তাদেরকে আমরা মিথ্যা মনে করেছিলাম আর আমরা তাদেরকে বলতাম যে আল্লাহ পাক এই ধরনের কিছু নাজিল করেনি যেমন আমরা যারা ইমানের দাবিতে যারা বলিষ্ঠ ভাবে দাবি করে থাকি আমরা আমরা শুধু মনে করি তারা শুধু মনে করে যে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এই কয়েকটা ইবাদত করলেই আমাদের দায়িত্ব শেষ আর মুসলমানদের আর অন্য কোন দায়িত্ব কর্তব্য মুসলমানদের উপরে নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা বিকশিত আর না হোক এই জমিনে যা হয় সেটা হোক আমরা যেমন অনেকে ধার ধারি না এইরকম কত ভ্রষ্টতার মধ্যে মিথ্যা ধারণার মধ্যে আমরা অনেকেই আজকে দিন অতিবাহিত করতেছি সেই সময়ে এই মানুষগুলো সেই দিন বলতে থাকবে যে আমরা তাদেরকে মিথ্যা মনে করতাম এই সতর্ককারী মানুষদেরকে আমরা মিথ্যা মনে করতাম আমরা তাদেরকে সঠিক মনে করতাম না আমরা বলতাম যে আল্লাহ পাক এই ধরনের কোনো কিছু নাজিল করেনি শুধু তাই নাই তারা সেই দিন আফসোস করে বলতে থাকবেন وقالوا <سؤال> لو كننا نسمع او نقتل সেই দিন তারা বলবে لو كننا نسمع আমরা যদি এইগুলোকে শ্রবণ করতাম যুগে যুগে আল্লাহ পাক যে সমস্ত সতর্ককারী বান্দা বান্দা দুনিয়ায় আল্লাহ পাক প্রেরণ করেছিলেন সতর্ককারী হিসেবে আল্লাহ পাক যে সমস্ত انبিয়া আলাইহিস সালাম কে দুনিয়ায় প্রেরণ করে ছেলে এর আমরা যদি তাদের কথা শুনতাম তাদের কথাগুলো যদি মানতাম আমরা যদি এগুলোকে আমাদের আকল দিয়ে যদি আমরা এগুলোকে খাটাতাম মা কুননা ফি আসহাবিস সাঈদ তাহলে আজকের দিন আমরা এই জাহান্নামের অধিবাসী হতাম না

সবাই বলে নাউজুবিল্লাহ প্রিয় ভাইরা আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চাই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের উপরে আল্লাহ পাক যে সমস্ত মৌলিক ইবাদত ফরজ করেছেন এই মৌলিক ইবাদতগুলো আমাদেরকে সঠিকভাবে করতে হবে পাশাপাশি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে যাতে প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে অর্থ দিতে হবে শ্রম দিতে হবে আল্লাহর জমিনে জমিনে আমাদের দিনকে আল্লাহর জমিনে আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে পারি আমরা যদি চেষ্টা করি আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপরাশিগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করতে পারেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আমি আলোচনা করতেছিলাম জাহান্নামীদেরকে কাফিরদেরকে জাহান নামে যখন নিয়ে যাওয়া হবে তাদের কি অবস্থা হবে জাহান নামে যাওয়ার আগ পর্যন্ত মানুষের কি অবস্থা হবে আমি কোরআনুল করিম থেকে বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে বর্তমান অবস্থার আলোকে আমি বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম যতটুকু আলোচনা হলো আল্লাহ রব্বুল আলমিন এই আলোচনা থেকে আমাদের সবাইকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমুল করার তৌফিক দান করুন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যে মেধা যোগ্যতা ধন সম্পদের প্রয়োজন আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন